সো আফটার টিউশন হালকা করে আমি একটুখানি জাস্ট ভ্লগটা অন করেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল তখন। যাই হোক, কোনো কথা বলিনি, কারণ জাস্ট হাওয়াটা ফিল করছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার টিউশনের জায়গা, যেখানে আমি রোজ, মানে রোজ না, সপ্তাহে চার দিন টিউশন পড়তে আসি। একটু স্নিকি স্নিকি হচ্ছিলাম। যাই হোক, একটুখানি হালকা মজা লাগলো, একবার চোখ মারলাম। চলো এবার নেক্সট যাওয়া যাক। Hi guys, good afternoon, welcome back to my channel Happiness with Meghna. Mi Meghna 2.0 তে তোমাদের সবাইকে স্বাগত। সো এখন কারেন্টলি বাজে 3:30, অনেক বেলায় আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। ছাদে ঘুরে বেড়াচ্ছি, বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সো ছাদে এতক্ষণ কী করছিলাম, ছাদে এতক্ষণ ধরে একটু ফটো সেশন করছিলাম, মানে একটু ফটো 2-3 তুললাম, বেশ ভালো লাগলো। হালকা পাতলা এডিটিং করলাম, সেটাও ভালো লাগলো। এখন আপাতত ঘুরেই বেড়াচ্ছি ছাদে। ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার ডান, পোস্ট করা ডান, ফেসবুকে স্টোরি পোস্ট করা ডান। আগের ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন প্ল্যান করছিলাম, একটা অন্যরকম, যেটা আমি সাধারণত, মানে আমি আমার চ্যানেলে খুব একটা দেখাইনি বা বলিনি। বাট ভাবলাম, আমি প্রথমে ভেবেছিলাম ওটা আমি সেপারেট ভিডিও করবো, বাট আনফর্চুনেটলি আমি সেটা করছি না। ফর্চুনেটলি বলো, আনফর্চুনেটলি বলো, করছি না আমি সেটা, কারণ ওটা একটুখানি টেকনিক্যাল ব্যাপার স্যাপারের দিকে সম্পর্কিত, বুঝতে পেরেছো? সো তার জন্য আমি ওটাকে, আর আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি, ওকে? সো তার জন্য আমি আলাদা করে ওই পার্টিকুলার বিষয়টা নিয়ে আলাদা করে ভিডিও করিনি। খুব ভালো হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি বলছি। মানে কী বলতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, আমি যে কারেন্টলি, আমি যে অনেকদিন ধরে তোমরা দেখছো হয়তো, আমি দুটো, আমি আমার কী বলবো এটাকে, কয়েক ব্যান্ড, খুব ভালো যদি বলতে লাগে, তো আমি এইটা একটা ইউজ করছি, আরেকটা আছে যেটা এখন চার্জ হচ্ছে। সো আমি এই দুটোর ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম। এই দুটো আমার কাছে এই মুহূর্তে তাও নেই করে 3-3.5-4 পর্যন্ত আছে। দুটোই বোটের তরফ থেকে, একটা এটা যেটা, এটা আমি হচ্ছে কিনেছিলাম দোকান থেকে, ওইটা হচ্ছে তোমার, আমি দোকান থেকে কিনিনি, ওটা আমি অনলাইনে কিনেছি। তো চলো এই ব্যাপারে একটু ডিটেলে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। বাট আগে বাড়নে সে পেহলে, আগার আপনি মেরে কো ইনস্টাগ্রামে ফলো নহীন কিয়া হ্যায় তো প্লিজ ফলো কর লো। মুঝে পতা হ্যায় লাস্ট টাইম মেনে ইস यहाँ पर मैंने कोई कुछ भी नहीं मेंशन नहीं किया था, पर इस बार मैं पक्का कर दूंगी। सो ये रहा मेरा इंस्टाग्राम हैंडल, तो चलो लेट्स गेट स्टार्टेड। बोल छिलाम এই যে পার্টিকুলার আমার এই নেক ব্যান্ডটা আছে, এটাও বোটের, আর একটা যেটা আছে এটা চার্জ হচ্ছে, সেটাও বোটের। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, একটুখানি প্যাকেজিংয়ে যদি বলি একটু ডিফারেন্স আছে। মানে দুটোই দেখো ম্যাগনেটিক ক্লোজারের, আর সত্যি সাউন্ড কোয়ালিটি সত্যি বলতে গেলে আমার তো বেশ লেগেছে, ঠিকঠাক লেগেছে। বাট আমার সঙ্গে একটা পোপাট হয়ে গেছে। পোপাট বলতে কি হয়েছে, এই যে পার্টিকুলার এই যে নেক ব্যান্ডটা আছে, এইটা আমি দোকান থেকে কিনেছি। এটা যখন প্রথম লঞ্চ হয়েছিল, ওটা মোটামুটি 1000 মধ্যে পাওয়া যাচ্ছিলো, ঠিক আছে? এবার তখন আমার নেওয়ার মানে ক্ষমতা ছিল না। এইটা অনেক দিন বাদে কেনার ফলে হোক, কী কারণে হোক, অনেকটা বেশি দাম পড়ে যায়। মানে এটা আমাকে নিয়েছে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1300 এরকমই ছিল। এটা বোটের, ওইটা হচ্ছে, ও এর এটা বলে দিই, এটা হচ্ছে 245V2, আর ওটা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 255 Pro। এটা রয়েছে অলরেডি, সেইটা হচ্ছে গিয়ে তোমার আমার কাছে, মানে ওটা আমি সেলে নিয়েছিলাম, ফ্লিপকার্টে সেল চলছিল, মানে সবে স্টার্ট হয়েছে সেল, দিয়ে তারপরে আমি ওটা, আমার টার্গেট ছিল নেওয়ার অনেকদিন আগে থেকেই, বাট আমি কোনো কারণে ওটা আউট অফ স্টক ছিল বলে আমি বাধ্য হয়ে দোকান থেকে এটা নিই। তো 1400 এটা আমার পড়ে যায়। আর যেই সেল লাগে তখন যখন আমি ওই হেডফোনটা আমি অর্ডার করি, ওটা আমার লিটারালি লেগেছে 969 rupees। আমি একটা শর্ট এখানে আমি আপলোডও করেছিলাম, তো এই চ্যানেলে যদি দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারো। সো ওই শর্টে আমি দেখিয়েছিলাম যে কী কী জিনিসপত্র ওর মধ্যে থাকে বা কিছু, আমি পুরো আনবক্সিং করে দেখিয়েছিলাম। আমি মানে দুটোর মধ্যে যদি কম্প্যারিজন বলি, হ্যাঁ একটু সামান্য কিছু জিনিস আছে, যেমন প্যাকেজিংয়ে যদি বলি, দুটোই ব্লু আমার ফেভারিট কালার, ব্লু, তো আমি ব্লুই নিয়েছি। এটার ক্ষেত্রে আমার কোনো কালার অপশন ছিল না, আমি দোকান থেকে নিয়েছিলাম, এই কালারটাই ছিল, এটাই নিতে হয়। আর ওটার ক্ষেত্রে অনেক কালার অপশন ছিল, বাট স্টিল আমি ব্লুটাতেই যাই। তো ব্লুটিতে এইরকম টাইপের কিছু জিনিস আছে যেটা কানে একদম আমার পুরো ফিট হয়ে যায়। বাট বোটের আরেকটা যেটা, যেটা অলরেডি আমার কাছে রয়েছে, নিচে রয়েছে রাখা, সেইটার ক্ষেত্রে একটু এইরকম টাইপের, খুব পাকানো টাইপের একটা গ্রিপ মতন হয়। তো ওটা মেবি আমার কানের, আমার কানটা একটুখানি পুচকে মতন, এইখানটা আমার একটু পুচকে, তো তাই জন্য ওটা অনেক সময় লাগতো। তো আমি ওই জাস্ট টিপটা জাস্ট খুলে দিয়েছি, এমনি হিসেবে ওটা আছে। সো আমার তো দুটোই বেশ পছন্দের, আর দুটোই বেশ ভালো লাগছে। দুটো মানে কিনেছি, মানে একটা ধরো আজকে কিনেছি, পরের দিনের পরের দিনকে আমি ওটা কিনেছি। তো মোটামুটি দুটোর বয়সই কাছাকাছি, 3-3.5 ধরে আছে, আর কদিন বাদে 1 পূর্ণ হয়ে যাবে ওরা আমার কাছে থাকবে। সো দুটোর ক্ষেত্রে আমি বলবো ভালো আমি কাজ করছি।
আর চার্জিংয়ের ব্যাপার যদি বলি যে চার্জিংয়েও কোনো সমস্যা সেরকম আমি অন্তত দেখছি না। এবার যেহেতু দেখো আমি টেক স্যাভি নই তো আমি মানে ইন ডেপথ তোমাদেরকে রিভিউ দিতে পারবো না, বাট আমি যদি একজন আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, বোটের থেকে 1400 বলো কি 1000 বলো ভালো জিনিস তোমরা পাবে। আর এমনি তো ফ্লিপকার্টে এখন সেল চলছে, ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা অনেক জায়গায় সেল চলছে, সো চাইলে এখন তোমরা এই ইলেকট্রনিক জিনিসের উপর একটু ইনভেস্ট করতে পারো, আশা করছি অসুবিধা হবে না। সো এটাই হচ্ছে কথা। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু কিছু লেখার কাজ আছে, দেন লেখার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পড়তে যাব। সো একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে ওকে অল রাইট, একটুখানি ফ্যানটা অফ করে দিই, না হলে ফ্যানের আওয়াজটাও অত্যন্ত বাজে পরিমাণে আর কি শোনা যাবে। সো একটুখানির জন্য আর কি ফ্যান অফ করলাম। যাই হোক, এই প্রায় 1 ঘন্টা হলো পড়া থেকে ফিরেছি, একটু বেশ ভরপুর কিছু খেলাম। ভরপুরটা কি না সেটা হচ্ছে ম্যাগি। ইয়েস, একটু হালকা করে মানে ম্যাগি খেলাম, মানে ম্যাগি এবার একটা না দুটো মিক্স করে খেয়েছি, একটা হচ্ছে যেটা ওই কোরিয়ান যে ম্যাগিটা সেইটা। আমি এক্সট্রিমলি সরি, আমার এত খিদে পেয়েছিলো যে আমি চপচপ চপচপ করে খেয়ে নিয়েছি, মানে আর রিভিউটা আমি দিতে পারিনি। নেক্সট টাইম পাক্কা আমি রিভিউ দেবো, একদম চুপি নুডলস যেটা আমার অল টাইম ফেভারিট, ওই একটা তো নিউ এডিশন এই কোরিয়ান নুডলসটা, আর অল টাইম ফেভারিট হচ্ছে চুপি নুডলস। এই দুটো মিক্স করে খেলাম, পেটটা একদম চম্পেসে ভর্তি হয়ে গেছে এখন, আর সত্যি বলতে গেলে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। রাতে একটুখানি জেগে নোটস লিখতে পারি, সো এখন যাচ্ছি একটু বসে বসে হালকা করে সিরিয়াল দেখবো। হ্যাঁ ভাই, আমিও সিরিয়াল দেখি, ভালোই লাগে, কম বেশি একটু দেখতে বেশ মজা লাগে। সো এখন বসে বসে একটু সিরিয়াল দেখবো, দিয়ে তারপরে রাত্রেবেলা আবার ডিনারের আগে কিংবা ডিনারের পরে আবার দেখা হবে। ওকে, তো এখন বাজে ঘড়িতে 12টা। আমি তখন ওই দুটো ম্যাগি খাওয়ার পর আমি বুঝতে পারিনি যে পেটটা ভর্তি হয়ে যাবে, তো তারপরে ডিনার করতে গিয়ে দেখি মা খিদে পাচ্ছে না, সো তার ডিনার করিনি। এই এখন আমি ঘুমোতে যাচ্ছি, এখন হালকা করে একটুখানি খিদে পেয়েছে, তো তার জন্য আমি কী করেছি, যেটা রাত্রের ডিনার হিসেবে এমনি রাখা ছিল, একটা ডিমের অল্প করে তরকারি, আর সেটা ভাবলাম যে শুধু খাবো, ভাবলাম একটুখানি মুড়ি দিয়ে খাই। স্কিন কেয়ার এখনও করা হয়নি, ভাবছি করবো কি করবো না। আর ডিনার করার আগে মানে এই মুড়িটা খাওয়ার আগে একটুখানি হালকা করে আর কি ওস্তাদিগিরি করা হয়েছে, সেটা কি দেখে বোঝা যাচ্ছে? ইয়েস, একটুখানি মানে মনে হলো একটু লগস কাটি, তো কেটে ফেললাম। তবু আমি এরকমই, আমার এরকম টুকটাক এসব চলতেই থাকে আমার। তো একেবারে সকালবেলা দেখা হচ্ছে, অ্যান্ড ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই অ্যান্ড গুড নাইট। ও হাই, হ্যালো, অ্যানাদার গুড মর্নিং। এটাকে আর গুড মর্নিং বলবো না, বিকজ অলরেডি 1টা বাজে, তো এটা আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। সো গুড আফটারনুন টু অল অফ ইউ। একটু আগে জাস্ট আর কি ব্যাংকের কাজে একটু গিয়েছিলাম, অ্যান্ড দেন ফেরার পথে বেশ কিছু জিনিস আমাকে নিতে হয়েছে, যেমন আমার খাতা। স্যারের খাতা আমি জীবনে কোনোদিনও ট্রাই করিনি, ইউজ করিনি, তো আমি একটা খাতা পেলাম অ্যান্ড দেন নিয়ে এলাম। খুব একবার মিষ্টি দেখতে, কী সুন্দর অ্যাসথেটিক টাইপের, অনেক রকম সুন্দর সুন্দর কালার দেওয়া। ইম্পর্ট্যান্ট হয়ে গেছে মাস্ক, স্যানিটাইজার এইসব, তো স্যানিটাইজার দোকানে যাব, মানে কোনো খাতা বই কিনতে যাবো বা বই খাতা কিনতে যাবো, সেখানে আমি পেন কিনবো না, এটা হতে তো পারে না। লিঙ্কের একটা পেন নিয়েছি স্মার্ট জেল বলে লেখা, বাট আসলে এটা জেল পেন না, এটা বল পেনই হয়। এটা ব্লু পেনের কালিটা আমার দুর্দান্ত লাগে, বাট আমি কোথাও পাচ্ছি না। আমি কাকুকে বলেছি যে তুমি কাকু যটাই প্যাকেট আনো, আমি অন্তত 2টো প্যাকেট তোমার থেকে নেবোই নেবো, সো এনো কিন্তু। আর একটা পেন নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক রডিটোর পেন, সো ইয়া। আর এই একটা কিউট দেখতে, একটা ভীষণ কিউট দেখতে একটা ইরেজার দেখেছি, ভীষণ কালারফুল, ঠিক আমার মতো, রাইট? আমি যেমন কালারফুল, আমার ইরেজারও কালারফুল। এটা অপসরার একটা ইরেজার। এই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সো ততদিনের জন্য টাটা, বাই বাই।